মুভমেন্ট এ ব্রিজ মুভমেন্টের কারণে যে জিনিসটা হবে ইয়োর লোয়ার ব্যাক উইল বিকাম মোর স্ট্রঙ্গার এবং এটা এই মুভমেন্টটা লোয়ার ব্যাক ইঞ্জুরি লোয়ার ব্যাক হিলিং এর ক্ষেত্রে ইজ ভেরি ভেরি কমন এবং যে কোনো জায়গায় গেলে যে কোনো ফিজিওর কাছে গেলে যে কোনো জায়গায় গেলে এই এক্সারসাইজটা আপনাকে আপনাকে দেবে কারণ ইটস ভেরি গুড ফর লোয়ার ব্যাক মানে হিলিং প্রসেস অর মানে মেকিং দ্য লোয়ার ব্যাক স্ট্রঙ্গার এবং এটা এতই সেফ যে এটা যে কোনো লোকই যে কোনো ইঞ্জুরি লেভেলে যদি তিনি এটা এটা মানে করতে পারবে এটা এটা কোনো সেফটি রিকোয়ারমেন্টস না কারণ ইটস ভেরি সেফ মুভমেন্ট এখন দেখুন আমরা কীভাবে এই ব্রিজিং মুভমেন্টটা করি তবে এটাকে আমি একটা মডিফাই করেছি মডিফাই করার এটা হচ্ছে রিজন হচ্ছে যাতে মোর স্ট্রঙ্গার হয় মোর স্ট্রেচড আউট হয় এবং যাতে আপার ব্যাকটা এটার সাথে একটু ইনভলভ হয় যাতে আমরা দুই দিক দিয়ে বেনিফিটটা পাই এবং নেক মাসটা যাতে একই সাথে একটু স্ট্রই হয় স্ট্রঙ্গার হয় এখন দেখুন এক্সারসাইজটা কীভাবে করছে ওকে এই অবস্থায় যখন আমি বলবো ব্রিথ ইন ইউ সি দ্য মুভমেন্টস ওকে ব্রিথ ইন হাতটা চলে যাচ্ছে তার মানে ইটস হি স্ট্রেচিং আউট কন্ট্রাক্টিং দ্য লোয়ার ব্যাক এবং এর সাথে যে জিনিসটা হচ্ছে অটো অলসো স্ট্রেচিং দ্য নেক মাসল ওকে ব্রিথ ইন ওকে ব্রিথ আউট ব্রিথ ইন ব্রিথ আউট So it's the movement of the lower back and the stretching of the neck muscle as well with the shoulder blade as well. Okay, breathe out. এবং সেম টাইম যে জিনিসটা হবে আপনার রোটেটার কাফটাও কিন্তু একটু একটু ফ্লেক্সিবল হচ্ছে কারণ আপনার যদি নেক মাসল উইকনেস থাকে দ্য রোটেটার কাফ কয়েকদিন পরে জিনিসটা ইয়ে হবে ইঞ্জুরি হবে বা রোটেটার কাফ যদি ইঞ্জুরি থাকে ইট উইল ফলো টু দ্য নেক মাসল অ্যাজ ওয়েল সুতরাং একই সাথে অন্য অন্য আনুষঙ্গিক সমস্যাগুলো কীভাবে ডিল করা যায় সেই জিনিসটা আমরা প্র্যাকটিস করছি ওকে ব্রিদ ইন ব্রিথ আউট ওকে এখন এই অবস্থায় হাতটা আর মুভমেন্ট করবে না হাত এই অবস্থায় থেকে ব্রিথ ইন ওকে এই অবস্থায় ইউ স্টে দেয়ার ফর কাপল অফ সেকেন্ডস যেটা আমরা বলি 30 seconds ইজ গুড এনাফ ওকে লোয়ার ব্যাক ইজ গেটিং স্ট্রঙ্গার অ্যান্ড দ্য নেক মাসেল ইজ গেটিং স্ট্রেচড আউট দ্য শোল্ডার ব্লেড ইজ অলসো গেটিং ওয়ার্কিং দ্য রোটেটার কাফ ইজ স্টেবল ওকে দ্য থাইজ আর গেটিং অ্যাক্টিভ দ্য হিপ মাসেল ইজ অলসো গেটিং অ্যাক্টিভ ওকে দা ওকে দিস ইস এটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ এটা আসলে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো ইয়োগা পোস্টার কিন্তু আমরা স্ট্যাটিক অবস্থায় থাকি ওকে আপ কিন্তু আমরা যখন এই লোয়ার ব্যাকের যে সমস্ত আমরা থেরাপিটিক ইয়োগাগুলো ইয়োগুলো করছি আমরা কিন্তু সবসময় ডাইনামিক মুভমেন্টে আছি মানে উই আর মুভিং মোবাইল কারণ হয় কি যখন আমরা নর্মাল মুভমেন্টে থাকি আমরা যখন স্টেবল থাকি আমরা কিন্তু নর্মালি কিন্তু মুভ করি না আমরা কিন্তু সবসময় মুভমেন্টে থাকি কিন্তু যখন আমরা একটা পোস্চারে গিয়ে থাকি জাস্ট ওখানে ব্লাড সার্কুলেশনটা আনছি তখন উইল তখন দেখা যাচ্ছে যে উই আর ফিলিং বেটার কিন্তু যখন আমরা অন্য লাইফস্টাইল চলে যাই আবার দ্য প্রবলেম অকার্স এই জন্য আমরা কী করছি যে এক্সারসাইজটাকে সিমুলেট করছি টু দ্য প্রপার লাইফস্টাইল আমরা যে প্রপার লাইফস্টাইল থাকবো ওটা কিন্তু একটা মোবাইল থাকবে সুতরাং এক্সারসাইজের বেনিফিটটাও যদি মোবাইল অবস্থায় নেওয়া যায় তাহলে কিন্তু এটা এটাকে বলে বলবো আমরা পার্মানেন্ট বেনিফিট আর তাহলে কিন্তু পার্মানেন্ট বেনিফিটও আপনি পাবেন না শুধুমাত্র মেনটেনেন্স অথবা শুধুমাত্র মানে হেলথ বেনিফিটটা পাবেন কিন্তু যে কারণে আপনি চাচ্ছেন জিনিসটা সেটা কিন্তু আপনি পাবেন না